মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি শুরু হয় বীরভূমের ইলামবাজার এলাকা জুড়ে। সেই সময় শুকবাজার গ্রামের সৌম দাস নামে এক যুবক শরীরচর্চা করে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ইলামবাজার থানার টহলদারি পুলিশ ভ্যান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাকে উদ্ধার করে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। বাজার গ্রামের সৌম দাস নামে এক যুবক শরীরচর্চা করে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ইলামবাজার থানার টহলদারি পুলিশ ভ্যান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাকে উদ্ধার করে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি শুরু হয় বীরভূমের ইলামবাজার এলাকা জুড়ে। সেই সময় শুকবাজার গ্রামের সৌম দাস নামে এক যুবক শরীরচর্চা করে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ইলামবাজার থানার টহলদারি পুলিশ ভ্যান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাকে উদ্ধার করে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। বাজার গ্রামের সৌম দাস নামে এক যুবক শরীরচর্চা করে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ইলামবাজার থানার টহলদারি পুলিশ ভ্যান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তাকে উদ্ধার করে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দবার্তা।